সবাই জানি যে সারা পৃথিবীতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বর্ণবাদী যে ভাবনা বা চিন্তা আছে যুগ যুগ ধরে, যখন থেকে আফ্রিকা থেকে তারা দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে আমেরিকার নাগরিক হিসেবে সঠিকভাবে দেখা হতো না। এটা আমরা তো জানি, মার্টিন লুথার কিং এর কথাও জানি যে তাদেরকে তো ভোট দেওয়ার অধিকার, তারপরে তাদেরকে প্রত্যেকটা স্কুল কলেজে বা সব জায়গায় যাওয়ার অধিকার, এটা তো 60 দশকে মাত্র মানে আন্দোলনের মাধ্যমে এটা ওরা পেয়েছে। কিন্তু তার মধ্যেও এই সব আইনগতভাবে সব এক হয়ে গেলেও, যদিও আমরা ওবামাকে প্রেসিডেন্ট হিসাবেও দেখেছি যুক্তরাষ্ট্রের, কিন্তু তারপরে ওই যে বর্ণবাদী চিন্তাধারা একদম পুরোপুরি আছে, যেটা দেখা যায় যে যতগুলো কৃষ্ণাঙ্গ বা ইসে যে ব্ল্যাক আমেরিকান যারা আছে তাদেরকে সংখ্যায় জেলে বেশি, তাদের উপর অত্যাচার এগুলো করা হচ্ছে, আর জর্জ ফ্লয়েডকে যেইভাবে হত্যা করা হয়েছিল আর এটা ভিডিও করা হয়েছিল, সেটা নিয়ে একটা পুরো একটা বিশাল একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল। দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাণিজ্যের মধ্যেও এই চামড়া রঙের উপর কিন্তু অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। তো তার মানে যার চামড়ার রঙটা ফর্সা না, সে সুন্দর না, তো সে নিজেকে সুন্দর করার জন্য অনেক সময় যে ব্যবহার করা হয় কেমিক্যাল, সেটা কিন্তু চামড়ায় ক্যান্সারও চলে আসতে পারে। তো আমাদের চিন্তাধারার মধ্যে আমরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে অবস্থা সৃষ্টি হয়েছে বর্ণবাদী, সেটা না থাকলেও আমাদের মাথার ভেতরে, আমাদের মননের ভেতরে, আমাদের চলাফেরার ভেতরে, আমাদের চিন্তার মধ্যে এই বর্ণবাদী কিন্তু ধারণাটা অনেক চলে আসে। বিশেষ করে প্রথমেই জিজ্ঞেস করে যে রঙটা কী, রঙটার সাথে তো একটা মানুষের সম্পর্কর কিছু নাই। একটা মানুষ তার চিন্তা কী, তার চরিত্র কী, তার মেধা কী, তার মনন কী, তার বৈশিষ্ট্য কী, সে ভালো কি না, এই জিনিসগুলো না দেখে রঙের উপর যখন এত বেশি জোর দেয়, আর দেখা যাচ্ছে সামাজিকভাবে সব কিছুভাবে ওই রঙের উপর অনেক বেশি একটা প্রাধান্য চলে আসে। আমার মনে হয় বিশেষ করে নারীর ব্যাপারে গায়ের রঙটা আরও বেশি যেন প্রাধান্য পায়। নারীর প্রথমে হলো রঙটা কেন, আর তারপরে এটা নারীর ব্যাপারে কেন, দুই দিকেই এটা একটা বৈষম্য, একটা চিন্তার একটা একেবারে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে তাদের মানসিকতা এবং চিন্তার জায়গাটা এত পিছিয়ে আছে, এটাই খালি প্রমাণ করে। তো আমরা আশা করি যে এই ধরনের আলোচনাগুলো হলে আমরা আরও স্পষ্ট হতে পারবো যে একটা মানুষের তার চরিত্র, তার চিন্তা, তার ব্যবহার, তার আচার আচরণ, এইগুলোই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।